भक्तिमूलक भिडियो देखार जोन्नो अवश्य एस एस भक्ति संघ चैनलटी सबस्क्राइब करे राखुन। एखानकार यदि कोनो मायेर सन्तान यदि बुक पे थाके 5 बछर देखे 5 बछर परे यदि मा बाबा शुने आमार सन्तानटा आज आसछे देखबेन सकालेर खाबारटाও खाबे ना आमार खोका एसेনি आमार खोकाके साथे निये खाबो। सकाल चले गेल दुपुरे आसछे ना दुपुर होये गेछे दुपुरेও मा बाबा खाচ্ছে না। खोकार बाबा बोलছে ओ खोकार मा खोका तो एखोनो एलो ना। मा बोलছে खोकार बाबा জানো আমি সেই সকাল থেকে পথের দিকে তাকিয়ে আসি কত সময় আমার খোকা বাড়িতে আসে। ততরূপ ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে বসে থাকে কত সময় আমার একজন শুদ্ধ ভক্তকে পাবো আমার শুদ্ধ ভক্তকে আমার বক্ষে জড়িয়ে ধরবো। ভক্তের লালসায় ভগবান থাকে ভক্তের লালসায় ভগবান বসে থাকে। তাহলে কথাটা খেয়াল রাখতে হবে খোকা আসার পথে মা বাবা বসে থাকে আর ভক্তের জন্য কে বসে থাকে ভগবান বসে থাকে। কথাটা খেয়াল রাখবেন ভক্ত কখনো ভগবানের জন্য দাঁড়িয়ে থাকতে পারে না। এটা মিথ্যা কথা যদি কোনো ভক্ত বলে আমি ভগবানের সেবা দিচ্ছি ভগবানের ভজন করছি এটা মিথ্যাবাদিতা হয়। কোনোদিনও আমার কি আছে আমি কি দিয়ে ভগবানের সেবা দেব বিশ্ব জগতের সবই তো ভগবানের আমার আমি কার। তুলসী পাতা দেব ভগবানের চরণে তুলসীকে আমি সৃষ্টি করতে পেরেছি ওটাও তার। গঙ্গার জল দেব গঙ্গার জল কার ভগবানের। ফল কার পুষ্প কার আমি কার। তাহলে আমি কি দিচ্ছি আমি কি দিচ্ছি কেন আমরা তো বলছি আমি ভগবানের সেবা দিয়েছি এত ব্যঞ্জন রান্না করছি ব্যঞ্জনের এগুলো পেলে কোথায় তুমি কি দিয়েছো ভগবানকে। আমি কিছুই দিতে পারিনি যে শুদ্ধ ভক্ত সে বলছে হে গোবিন্দ এ বিশ্ব জগতে আমার বলতে কিছু নেই সকলেই তো তোমার। আমি গঙ্গা জলে গঙ্গা পুজো করছি আমি তোমার তা দিয়ে তোমার চরণে দিচ্ছি আমার তোমাকে দেওয়ার মতো কিছু নেই। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের কথা। সনাতন দাঁড়িয়ে আছে ভগবানের পিপাসা তীব্র বেড়ে গেছে যখনই আকাঙ্ক্ষা বেড়ে গেছে পিপাসা বেড়ে গেছে ভগবান পাগল হয়ে গেছে ভগবান পাগল পারা হয়ে গেছে। যখনই পাগলের মতো হয়ে গেছে আজ বলছে ওই চন্দ্রশেখর কই গো তুমি তো এনে দেখালে না। গৌর হরি ঘর থেকে বাইরা ছুটে এসেছে এত সময় ঘরে ছিল এইবার গৌর হরি ঘর থেকে বাইরা ছুটে এসেছে। গৌর হরি তো জানে গৌর হরি দুটি হাত ছুটে বলছে সনাতন ও সনাতন এসো বাবা এসো তুমি আমার কাছে এসো। যখনই ডাকছে আর গৌর হরি এগোচ্ছে কিন্তু সনাতন পিছনে যাচ্ছে সনাতনে পিছিয়ে যাচ্ছে আর গৌর হরি সনাতনকে ধরার জন্য এগোচ্ছে। কথাটা একটু ভাবুন যে ভগবানকে যোগী পায় না যোগ সাধনে ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানে চতুর্মুখ ব্রহ্মা যাকে ধ্যান করে প্রাপ্তি হতে পারে না সেই ভগবান সনাতনকে ডাকছে সনাতন একটিবার আসো বাবা। আর সনাতন পিছিয়ে যাচ্ছে পিছনের দিকে ছুটে যাচ্ছে। মহাপ্রভু ঝাঁপিয়ে পড়েছে সনাতনকে ধরার জন্য সনাতন পিছনের দিক যাচ্ছে আর মহাপ্রভু তাড়াহুড়ো করে ধরতে যাচ্ছে। সনাতন বলছে প্রভু তুমি আমাকে ছুঁয়ো না প্রভু তুমি আমাকে ধরো না তুমি আমাকে ছুঁয়ো না আমি অস্পৃশ্য আমাকে ছুঁলে যে তুমি অপবিত্র হয়ে যাবে। আমাকে তুমি ছুঁলে অপবিত্র হয়ে যাবে তুমি कारण की जानो प्रभु आमी सारा जीवन विषयेर मध्य डूबेछिलाम सारा जीवन विषय वासनाय डूबेछिलाम आमी ओई विषयेर रसे मातोयारा हई आमी कोनोदिन तुम्हें भालोबासते पारिनी आमी जीवने कोनोदिन तुम्हें डाकते पारिनी प्रभु तुमी आमाके छुइयो ना सनातन काछे चले जाच्छे पीछे मेरे दिके महाप्रभु अपनी सनातन कथा शुने दुटी चोखेर जल छेड़े दिएछे जार जन्य अनंत कोटी ब्रह्मांड कादे आज सेई गौर हरि कादछे जे गौरेर चरण पावार जन्य अनंत कोटी ब्रह्मांड कादे आमार सेई गौर हरि कादछे सनातन तुमी आमाके छुले आमी अपवित्र हये যাব ओ सनातन ए जगते कोथाय पेয়েছো जे भक्त के जड़िए धरले आमी अपवित्र हये যাব आमी तत समय अपवित्र थाकी जत समय भक्तेर अंगई आमी परश ना करते पारी आमी आज तुम्हार मतो भक्त के परश करे आमी पवित्र हब तुमी आमार पक्षे आसो आमी एकटिबार तुम्हें जड़िए धरे आमी आमी गौर हरि आज पवित्र हब तुमी आमार काछे आसो আমার কাছে আসো মহাপ্রভু যত আগায় সনাতন তত পিছায় দৈন্যতা কাকে বলে একবার ভাবুন তো আমি অহংকারে পরিপূর্ণ হই আমার নিজেকে আমি কত বড় মনে করি और गौर हरि धरार जन्य जाके जाच्छे आर से पिछाच्छे प्रभु तुमी आमाके छुइयो ना एकटिबार भेबे देखो एकटिबार हृदय मासे जागा दिए देखो ए कथाटा कोन राज्ये एटा कि साधारण कथा अमनी महाप्रभु दौड़े पागलेर मतो छुटे गिये सनातनके जड़िए धरेछे जाबे कोई कोथाय जाबे जाबे कोथाय भगवान कृष्ण बोलेछे ना नाहं वैकुण्ठे जोगिनां हृदये नच मद भक्त जत्र कायन्त्री तत्र तृष्णामि हे नारद आमी जोगीर काछे थाकी ना आमी वैकुण्ठे थाकी ना आमार भक्त जेखाने थाके आमी भक्तेर हृदय माझे चिरय अवस्थान करिया थाकी भक्तेर हृदय छेड़े क्षण मात्रই आमी दूरे थाकी ना भगवान कखनो भक्त छाड़ा दूरे थाकते पारे ना थाकार कथा नय सनातन के जड़िए धरेछे सनातन के जखनी जड़िए धरेछे सनातन आनंदे धरछे प्रभु ओ प्रभु आमी अस्पृश्य बोले तुमी आमाके दूरे ठेले दाओनी आमाके बुके निले ओई लीलाय आछे सनातनेरा ग्राम्य परिवेशेर भग्निपति जे भोट कम्बल दिएछिलो ना ओइटोई गाये जड़िए आछे कतटा खेयाल राखबे এই যে আজকাল তো আমাদের বর্তমান সাধু সমাজ কি জানেন हाँ साधु दिए चार चक्कर ना थकले साधु हो जाए ना तई ना खाए भिक्षा करे तार चार चक्कर छाड़ा चलबे ना। ऐ मायरा की होयेछे? राधे राधे एकटू छाउन होबे ना चरणे हाथ रेखे बोलछी छाउन करबेन ना एकटू कथाटा वास्तवता शुनुन एदेर कथाटार एई आमादेर बर्तमान जुग की चलछे ताई एकटू देखुन। एखन बर्तमान महाराज होलेई तार चार चक्का छाड़ा चले ना कोनो मठ मंदिरे होले परे बाइक छाड़ा चले ना चलते पारे ना। राजकीय परिवेश राजकीय राजा जेभावे ताके सेई रकम भावे ना घुमाले हय ना जाजिम छाड़ा आमादेर चलछे ना किन्तु वैष्णवी भजनेर धारा एगुलो नय। वैष्णवीय भजनेर धारा हच्छे जत बिलासिताके परित्याग करा जाय ततई भजने उन्नत हय आत्मा। जत बिलासिताके परित्याग करा जाय जानेन तो श्रीधाम वृंदावने जारा गियेछेन तेगी पुरुषदेर देखबेन चैतन्य दास बाबा एकटा बालिश निये विश्राम करे ना ওই পরিক্রমা করে রাত 2টা থেকে শুরু হয়ে গেল পরিক্রমা পরিক্রমা প্রতিদিন দুবার পরিক্রমা করে ওই শুলিয়ে পা ফুলে যায় পা নাকড়া দিয়ে বেঁধে বেঁধে তারপরে পরিক্রমা করছে হাঁটতে পারে না আর একজনকে ধরে ধরে পরিক্রমা করছে তবু গোবর্ধন পরিক্রমা ছাড়ছে না গিরিরাজকে পরিক্রমা ছাড়ছে না। আর জানেন তো কি এইখানে ছিঁড়া বস্ত্র মলিন বস্ত্র পরে এই হাঁটুর উপরে পরে ওই যেখানে যা হচ্ছে সেখানে শুয়ে পড়ছে ওইখানে মাথার নিচে একটা ইট তাও দেয় না অনেক সময় ওই ব্রজের ধুলায় দোষারিত হচ্ছে। এই মাকে একটু ঘুম ভাঙাও তো এই মা এই যে ঠিক আমা ঠিক করে বসে তো আরাম করে বসে না ভালো করে বসে তো ঘুমাচ্ছ কেন মা আজকে ভালো মন্দ খেয়েছো? যারা বেশি বেশি ভালো খায় ওদের ঘুম পায়। তো এইবার দেখুন শ্রীধাম বৃন্দাবনে চৈতন্য বাবার কথা বললাম প্রাণকৃষ্ণ বাবা কুঠিয়ায় ভজন করতেন সে কুঠিয়াটাও ছেড়ে দিয়েছে এখন শুধু ব্রজ রাধাকুণ্ডের পাড় দিয়ে ঘুরে বেড়ায়। এই এইখানে একটু পরে দেখুন ওখান থেকে ওখানে অন্য জায়গায় চলে গেছে আর উনি মদন গোপালকে দর্শন না করে থাকতে পারেন। মহাত্মাদের লক্ষণগুলো কি আর আমরা কি করছি জানেন বাবাজি হয়েছি মহারাজ হয়ে গেছি আমাদের চারতলা বিল্ডিং না হলে হবে না তাহলে বলুন তিনতলা বিল্ডিং ছাড়া চলছে না। আর ওনারা কি করছে ত্যাগ করছে আর আমরা কি করছি ভোগ করছি। ওনারা ত্যাগ করছে আর আমরা কি করছি গো ভোগ করছি। এখন কৃষ্ণ কৃপা ওনাদের ঘটবে না আমার ঘটবে? রাধে রাধে। আর আজকাল মানুষও মাথা মোটা চারতলা বিল্ডিং না হলে নাকি বৈষ্ণব হওয়া যায় না গোসাই হওয়া যায় না। যে গোসাই তিনতলা বিল্ডিং আছে ভালো মন্দ খাওয়াতে পারে শিষ্যকে একেবারে ওইটার কাছেই যেই একেবারে জম্মের মরা মরে। মাঠের ভিতরে যেমন অগ্নি প্রজ্বালিত হলে পরে পতঙ্গ পোকামাকড় গিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে মরে ও যে মরে যাচ্ছে এটা বোঝে না। আর আজকাল আমাদেরও মাথা মোটা কেমন জানেন যে গোসাই মানে একেবারে একটু মাদুলি ঠাদুলি ভরতে পারে তাবিজ কবজ ঔষধ দিতে পারে ওর কাছে আর চারতলা বিল্ডিং থাকতে পারলে হয় ওইটাই বড় গোসাই তাজা মোটা গোসাই। কিন্তু যারা নিষ্কিঞ্চন বৈষ্ণব তাদের চরণ প্রান্তে কেউ যেতে চায় না কারণ ওদের কাছে গেলে শুধু সিদ্ধ ভাত খেতে হবে খিচুড়ি খেতে হবে ও খেয়ে কি কখনো ভজন করা যায় কি? এই বড় মাছ এত বড় মাথা খেতে হবে তবে তো কাজ হবে। আজকাল এইটাই খুঁজছে গো কি তাই না বাবা এরকম খুঁজছে না? আর যদি একটু ঢক চেহারা ভালো হয় তার উপায় নেই চেহারা ভালো হতে হবে বৈষ্ণবের কোনো চেহারা দর্শন নয়। এই ব্যাপারে আগামী দিন বাবারা মনে করে একটু ভাবুন এখনকার ভজন আর তখনকার ভজনের একটু ব্যবধান আছে আছে কিনা অনেক ব্যবধান। এখানে কি বলছে সনাতন গোস্বামী ছিলেন রাজ কোষাধ্যক্ষ। কোষাধ্যক্ষ মানে কি কোষাধ্যক্ষ বুঝেন তো? হ্যাঁ পয়সা করে হিসাব রক্ষক বাংলায় বলে হিসাব রক্ষক তাই তো ব্যাংকের একজন হিসাব রক্ষক আছে না হ্যাঁ। তাই তৎকালীন সময় হোসেন শাহের আমলে তৎকালীন সময় সনাতন গোস্বামী ছিলেন কি हिसाब रक्षक एत टाका जिनि हाथे गुनतें सेटाके परित्याग करे एसेछेन। तो आसबार समय पथे पागलेर मतो देखे ग्राम्य परिवेशेर एकजन भग्निपति भग्निपति जानेन तो बोन बिया दिले बोनेर स्वामीके कि बोले भग्निपति बोले तो हाँ ओई जे आजकल किन्तु आबार एकटा आमार एकटा गल्प मने पड़े गेछे छोट्ट एकटु मने करबेन ना किछु ওই এক মাতাল এই যে এখন বর্তমানে আমাদের দেশে এরকম মাতাল বেরিয়েছে কেমন মাতাল জানেন তো কৃষ্ণ নামের জায়গায় অন্যটা ঢুকিয়ে দেয় ওইগুলো হলো মাতাল। এক মাতালের কাছে জিজ্ঞাসা করেছে রাস্তাঘাটে এই তোর বাবার নাম কি রে, তো একেবারে নিজের বাবার নাম না বলে একটা বলে দিয়ে চলে এসেছে। চলে আসার পরে বাড়ি এসছে বউর কাছে গল্প দিচ্ছে হ্যাঁ জানো আজকে আমি যা জিতেছি জীবনে আর এরকম জিততে পারিনি। भग्निपतिर नाम आजकल कृष्ण कथा छुए कृष्ण भगवान नाम बद दिए जरा अन्य नाम ढुकाय बाबार नाम बद दिए भग्निपतिर नाम जरा भगवान कृष्णेर नाम के परिवर्तन करे ओई आलादा आलादा ओई जे गीतार गान की ज्ञान गंगा ग्रंथ बैर करछे नाम देशे कत पवित्र ज्ञान गंगा तार मध्य भगवान कृष्णेर नामो नाई गौरहरिर नामो नाई ओदेर मन करे एकटा ढुकाई दिछे ताहले ओई जे ओरा बाबार नामेर जायगाय भग्निपतिर नाम बसाई दिछे ना की बोलुन जरा कृष्ण के बाद दिए चलते चाय बाबार नाम जगह भग्निपतिर नाम बसानो है कि ना आमरा कोनो साधुगुरु महापुरुषेर निंदा करब ना कोनो महापुरुष के ना एटा आमादेर धर्म ना। आमादेर गोस्वामीगण आमादेर शिक्षा दिएछेन ना करिबे कोनो देवेर बंधन निंदन माने कोनो देवेर निंदा करा যাবেন আমরা কাউকে নিন্দা করব না এটা আমাদের সধর্ম নয়। আমাদের সধর্ম সবাইকে প্রণাম মহম সবাইকে প্রণাম করব কিন্তু আমার কৃষ্ণকে বাদ দিয়ে যারা চলবে তাদের সঙ্গ আমরা পরিত্যাগ করব। রাধে রাধে মনে থাকবে তো। তাহলে আজকে কি করেছে কথাটা কি আমি কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারছি তো কথাটা কোথায় ছিলাম ওখানে যাব পরে ওটা পোস্ট দেব শেষ। বর্তমান প্রেক্ষাপটে ভজনের ধারা তাহলে আমাদের কি চলতে হবে ত্যাগ ত্যাগ তিতিক্ষা ত্যাগের মধ্যে শান্তি আছে। কি শান্তি আছে একদিন দুদিনের আলোচনায় বাবা হয় না তারপরে এখন কি করব বলুন। ওপার থেকে এত কষ্ট করে বাবারা আজকে এক বছর ধরে ফোন করে করে আমার পাগলরা খুব একটা সম্পর্ক গঠন করে এখানে নিয়ে এসেছে এদের কাছে আমি চিরকৃতজ্ঞ কারণ এই হতভাগা দাসকে যারা চরণে রেখেছে এটাই যথার্থ। তাহলে এই যে ভজনের ধারাটা সনাতন গোস্বামী ত্যাগ করলেন আর আমরা কি করছি ভোগ করছি। মহাজন आजकल वैष्णव समाज खाली सर्वगोस्वामी कथा बोले मुखे बोले शतकरा 95% वैष्णव सर्वगोस्वामी के माने ना। शतकरा 95 जन वैष्णव आमार मतो ये पोशाकधारी वैष्णव आमार मतो एरा मुखे बोली सर्वगोस्वामी के अंतरे जागा दीते पारिनी जदि बोली केन पारिनी সরগোস্বামীর যে ত্যাগ তিতিক্ষা সেটা শুধু মুখে বলি কাজে জীবনেও করতে পারলাম না। জানেন তো চেহারায় কখনো বৈষ্ণবত্ব হয় না চারতলা বিল্ডিং থাকলে কখনো বৈষ্ণবত্ব অর্জন হয় না কোটিপতি হলে সাজসজ্জা ভালো থাকলেই কখনো বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব হতে হলে শুদ্ধ প্রেম প্রয়োজন শুদ্ধ চিত্তটা প্রয়োজন শুদ্ধ একটু ভক্তির প্রয়োজন আর দুনয়নের একটু কৃষ্ণ প্রেম বাড়ি ধারা যেন ভগবানের নাম করিতে করিতে নয়নে যেন বিগলিত ধারা একটু প্রেম অশ্রু বহির্গত হয়। এটার প্রয়োজন महाप्रभु के ईशानानंद स्वामी जिज्ञासा करेछिलेन प्रभु একটু পরের কথাটা একটু আগে টান দিয়ে নিয়ে এসে বলে যাই জিজ্ঞাসা করেছিলেন এই জগৎজীবের দুঃখ যাবে কিসে জগৎজীবের এত দুঃখ কেন এই দুঃখ যাবে কিসে মহাপ্রভু বলেছিলেন সনাতন জগৎজীবের এখন প্রেম প্রয়োজন কি প্রয়োজন প্রেম প্রয়োজন আমরা প্রেম শূন্য হয়ে গেছি ভাতৃত্ব প্রেম মাতৃত্ব প্রেম বন্ধুত্ব প্রেম সখ্যত্ব প্রেম এখন কোনো প্রেম নেই এখন শুধু কাম কামের হৃদয়টা পরিপূর্ণ প্রেম পালিয়ে যাচ্ছে কামের চাপে যে হৃদয়ে প্রেম উৎপন্ন হয় সেখানে কাম পরাভূত হয় আর যেখানে কাম উৎপন্ন হয় সেখানে প্রেম পরাভূত হয়ে যায় তো আমাদের কামনা বাসনায় প্রেম পরাভূত হয়ে যাচ্ছে এখন আর प्रेम नहीं एखन कि आछे जानेन जेखाने जाई शुधु स्वार्थ खुजी आमी गोपीनाथ आपनादेर चरण प्रान्ते एसेछि कोथाय एकटु स्वार्थ पाबो जदि एखाने पाँच जन शिष्य हय जदि दक्षिणा एकटु बेशी मोटा मोटा देय एइटा खाচ্ছি एरकम आछे कि ना हाँ कत आमार मतो कत गुरु आछे ग्रामे गिये दालाल लागिये देय दालाल बोझेन तो कय आमाके किछु शिष्य करिये दाओ এরকম বলে শিষ্য করিয়ে দাও এগুলো হচ্ছে দালালের শিষ্য এগুলো নয় চিনি যদি থাকে পিঁপড়ে এমনি আসবে মিষ্টি আপনার ঘরে থাকলে পিঁপড়েকে নিমন্ত্রণ দিতে হয় না পিঁপড়ে আপনি ছুটে আসে পিঁপড়েকে নিমন্ত্রণ দিতে হয় না সনাতন ধর্ম এমন একটা ধর্ম আপনি যদি ভজন করেন আপনাকে কারো ডাকতে হবে না আপনার কাছে ছুটে আসবে জয় নিতাই গৌর আসবে না महाप्रभुर काछे कत राजा राजत्व परित्याग करे तार चरणे शरणापन्न होयेछे कत विद्वान कत पंडित प्रवर दिग्विजय पंडित पर्यन्त पराभूत हये महाप्रभुर चरणे आत्मसमर्पित चित्त करेछिल बाबा शुधु राजनीति निये ওই টিএমসি কি করলো বিজেপি কি করলো এগুলো নিয়ে দৌড়ালে কাজ হবে না এতে জীবন চলে না ক্ষণস্থায়ী কিছু সময় ভালোভাবে চলা যায় ভারতবর্ষের এই সাধনাটা গৌরের ভজনগুলো আগে যদি না জানা হয় এই রাজনীতিতে জীবন চলবে না এতে ক্ষণস্থায়ী নেতাদের কাছে একটু ভালো থাকা যায় কিন্তু ভালো হওয়া যায় না যদি ভালো হতে চাও তাহলে একমাত্র ভগবানের চরণে আশ্রিত হয়ে ভজনের পথে যেতে হবে যতদিন পর্যন্ত ভজনের পথে না যাবে ততদিন ভালো থাকা যাবে না তাহলে ভালো থাকতে হলে কি সনাতন জগতে এখন প্রেম প্রয়োজন এই কিছু বলবে না এই মা বসুন বসুন কিছু বলবে না ও চলে যাবে বসুন দেখো দেখো ও হরি কথা শুনতে আসছে বসুন ও ভালো ও কিচ্ছু বলবে না ও হরি কথা শুনবার জন্য আসছে ভয় নেই ওর চেয়ে আমি খারাপ ও তো পশু আর আমি মানুষ মানুষ হয়েও আমি ভগবত ভজন করছি না তাহলে ওর চেয়ে আমি খারাপ সনাতন গোস্বামীর গায়ে ভোট কম্বল ছিল ভগ্নিপতি দিয়েছে जय निताई गौर हरि बोल एक भालो करे एक कीर्तन एक गान गए नी तारपर आबार जाबो कारण एक एलोमेलो होयेछे बुझते पारछि कि एक गान गाबो हाँ सबाई करताली देबे तो एक बार हरे कृष्ण बोल एक बार कृष्ण कृष्ण बोल एक बार कृष्ण कृष्ण बोल रे तुरा कृष्ण कृष्ण बोल कृष्ण कृष्ण बोल रे तुरा कृष्ण कृष्ण बोल बोलिता ना होले मानव जन्म ओ तना होले मानव जन्म जाबे रे विफल एक बार कृष्ण कृष्ण बोल बोली तना होले मानव जन्म मानव जन्म जाबे रे विफल एक बार कृष्ण कृष्ण बोल कृष्ण कृष्ण बोले रे मुखे कृष्ण कृष्ण बोल कृष्ण कृष्ण बोले रे मुखे कृष्ण कृष्ण बोल। বাদ্যযন্ত্র যদি ডিস্টার্ব করে তাহলে তো সমস্যা। একবার কৃষ্ণ বলে বাহু তুলে ডাকরে মন সবাই মিলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে ওরে ডাকরে মন সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে ডাকরে মন সবাই মিলে ও সে সরল মনে ডেকে ডেকে সরল মনে ডেকে ডেকে সরল মনে ডেকে ডেকে ঝরাও চোখের জল কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে রে মুখে কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে রে মুখে কৃষ্ণ কৃষ্ণ বল। বলি তা না হলে মানব জনম তা না হলে মানব জনম ও তা না হলে মানব জনম যাবে রে বিফল কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে রে মুখে কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে রে মুখে কৃষ্ণ কৃষ্ণ বল। একবার নাম করো রে ভক্তি ভরে তোমার সকল অভাব যাবে দূরে নাম করো রে ভক্তি ভরে সকল অভাব যাবে দূরে একবার নাম করো রে ভক্তি ভরে তোমার সকল অভাব যাবে দূরে নাম করো রে ভক্তি ভরে সকল ভাবে যাবে দূরে অতি কয়দিন রবি এ জগতে কয়দিন রবি এ জগতে কয়দিন রবি এ জগতে কুম্বে দেহের বল কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে রে মুখে কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে রে মুখে কৃষ্ণ কৃষ্ণ বল। বলি তা না হলে মানব জনম তা না হলে মানব জনম তা না হলে মানব জনম যাবে রে বিফল একবার কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে রে মুখে কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে রে মুখে কৃষ্ণ কৃষ্ণ বল। আর রূপের গৌরব টাকার গৌরব তোমার দুদিন পরে হারাবে টাকার গৌরব রূপের গৌরব দুদিন পরে হারাবে আর রূপের গৌরব টাকার গৌরব তোমার দুদিন পরে হারাবে টাকার গৌরব রূপের গৌরব দুদিন পরে হারাবে অতি মায়া রসে মত্ত হয়ে মায়া রসে মত্ত হয়ে মায়া রসে মত্ত হয়ে কয়দিন করবি ছল একবার কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে রে মুখে কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে রে মুখে কৃষ্ণ কৃষ্ণ বল। বলি তা না হলে মানব জনম তা না হলে মানব জনম তা না হলে মানব জনম যাবে রে বিফল একবারে কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে রে মুখে কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বলে রে মুখে কৃষ্ণ কৃষ্ণ বল। গোপীনাথ তাই ভেবে বলে তোরা আয় ছুটে আয় দলে দলে গোপীনাথ তাই ভেবে বলে আয় ছুটে আয় দলে দলে প্রথম গোপীনাথ তাই ভেবে গুরু গোপীনাথ তাই ভেবে বলে আই ছুটে আয় দলে দলে আয় ছুটে আয় দলে দলে আই ছুটে আয় দলে দলে আয় ছুটে আয় দলে দলে নাম সে প্রেমের ঢল একবারে কৃষ্ণ কৃষ্ণ বল कृष्ण कृष्ण बोले रे मुखे कृष्ण कृष्ण बोल, कृष्ण कृष्ण बोले रे मुखे कृष्ण कृष्ण बोल। बोली ताना होले मानव जनो, ताना होले मानव जनो, ताना होले मानव जनो जावे रे विफल। एक बार कृष्ण कृष्ण बोल, कृष्ण कृष्ण बोले रे मुखे कृष्ण कृष्ण बोल। हां जानी ताई कृष्ण कृष्ण बोले रे मुखे कृष्ण कृष्ण बोल, कृष्ण कृष्ण बोल रे मुखे कृष्ण कृष्ण बोल, कृष्ण कृष्ण बोल रे मुखे कृष्ण कृष्ण बोल। प्राय 11টা বেজে গেছে তাই তো? হ্যাঁ আচ্ছা, জয় শ্রী রাধে রাধে বাবা, রাখো। তারপর কি 11টা পূর্ণ করেই দিই, একটু বাকি আছে তো নাকি? পূর্ণ করে দেবা? আচ্ছা জয় শ্রী রাধে রাধে। ক্ষুধা লাগছে না তো? হ্যাঁ ক্ষুধা লেগে গেছে? একটু আস্তে আস্তে বলে, মানে জোরে বলে না, ক্ষুধা আসলে লাগছে। আরে এই ক্ষুধা তো ক্ষুধা নয়। মহারাজ পরীক্ষিতকে জিজ্ঞাসা করেছিলেন সুখদেব গোস্বামী, কৃষ্ণ কথা বলতে বলতে বন্ধ করে দিয়েছিল। তো মহারাজ বলছে কি বলুন বলুন, আপনি আমার কুলের ঠাকুরের কথা, আমার ঠাকুরের কথা বলুন। বলছে মহারাজ আমি ভাবছি আপনি বসে আছেন ক্ষুধায়। বলছে আপনার মুখ পদ্ম হইতে অমীয় সুদ আস্বাদন করে আমার ক্ষুধা নামক রাক্ষসটা মরে গিয়েছে। তো হরি ভক্ত যারা, মানে ভগবানের ভক্ত যারা, কৃষ্ণ কথায় তাদের ক্ষুধায় কিছু কি যায় আসে? যায় আসে যায় না। আর যেগুলো রাক্ষসের দলের, ওদের শুধু খাই 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 খাই। আগে জন্ম ওরা রাক্ষসের বংশধর ছিল তো, ওরাই হরিকথা পছন্দ করেন। ওদের খালি দেখবেন ওই আসছে তো, ওদের যদি মা এখানে বসা থাকে, ওই রাক্ষসের বংশটা যদি ওই দূরে থাকে, ওই যেটা মানে ভগবানকে ভালোবাসেন, তুমি আসতে পারো না, তুমি এসে আমাকে খেতে দিয়ে যাও, ওসব পরে শুনো। এগুলো হচ্ছে রাক্ষসের বংশধর, মানে খাওয়া ছাড়া ওরা আর কিছু জানে না। তো যাই হোক, এইবার দেখুন কি করছে, ভালো করে বুঝে নিতে হবে। একটা ভেট কম্বল, মানে ভুটান দেশের, তখনকার ভুটান দেশে ভালো কম্বল পাওয়া যেত, ওই কম্বল দিয়েছে। কারণ একজন রাজমন্ত্রীকে তো সাধারণ কিছু দেওয়া যায় না, তো কম্বলখানা জড়িয়ে দিয়েছে ভগ্নিপতিতে। তো মহাপ্রভু আজকে কি করেছে জানেন, যখনই সনাতন গোস্বামীকে বুকে জড়িয়ে নিয়েছে না, ওই জড়িয়ে নিয়েছে, কিন্তু মহাপ্রভু মনে মনে ভাবছে সনাতন এত কিছু ত্যাগ করলে, মনে 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 ভাবছে, আর একটু তাকাচ্ছে বারে বারে। যারা একটু সুচতুর ব্যক্তি না, তারা চোখের ইশারায় বোঝে, আর আমার মতো গাধা যে পিটালেও বোঝে না, আমার মতো গাধা যেটা না পিটালেও বোঝে না। যারা শুদ্ধ ভক্ত, যারা ভগবানকে ভালোবেসেছে, তারা ইশারার কথা বুঝে যায়, তাই না? চতুর যারা কিসে বোঝে গো? চণ্ডীদাস ভজনে বলছে না, চতুর কারা? হ্যাঁ, বলিবি দক্ষিণে যাইবি, উত্তরে দাঁড়াইবি, পূর্ব মুখে, গোপন কথা রাখিবি গোপনে, তবে তো থাকিবি সুখে। চণ্ডীদাস ভজনে কথা আছে কি না? দ্বিজে চণ্ডীদাসের পদে লেখা আছে যে কি বলবি, যাইবি উত্তরে, বলিবি দক্ষিণে, দাঁড়াইবি পূর্ব মুখে, গোপন কথা রাখিবি গোপনে, তবে তো থাকিবি সুখে। আজকে ওই ভেট কম্বলটা যখন গায়ে আছে, মহাপ্রভু মনে মনে ভাবছে আর বারে বারে তাকাচ্ছে, কম্বলের দিকে তাকাচ্ছে। কেউ না বুঝুক, বাবা সনাতন তো বুঝে নিয়েছে প্রভু আমার কম্বলের দিকে তাকিয়েছে। ত্যাগ কাকে বলে একটু ভালো করে বুঝুন। যখনই এই বড় চুল দাঁড়িয়ে হয়ে গেছে পোকামাকড়ের মতো, একেবারে ধয় ঠয় না, একেবারে নোংরা হয়ে গেছে। তো মহাপ্রভু বলছে চন্দ্রশেখরকে, বলছে একটু ভদ্রবেশ করিয়ে না। তো চৈতন্য চরিতামৃতে কিন্তু এই শব্দটাই উচ্চারণ করা, ভদ্রবেশের কথা, তাই না বাবা? বলছে ভদ্রবেশ করে আনো, মানে নোংরা হয়ে গেছে, সাবান নেই, ছুটা নেই, সাবান ছুটা না থাকুক, একটু গা মর্দন টর্দন করা নেই, মানে উন্মাদ হয়ে গেছে। তো সনাতন তো উন্মাদ হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে, ভগবানকে ভালোবেসে। আর আদতে ভগবানকে যারা প্রকৃত ভালোবাসে, তারা কোনোদিন এত ভদ্রলোক থাকে না, তারা পাগলই হয়ে যায়, তারা পাগল হয়ে যায়। হ্যাঁ, পৃথিবীতে সবাই পাগল, এই পৃথিবীতে পাগল ছাড়া কেউ নয়, প্রত্যেক प्रत्येकटा व्यक्ति पागल, केउ टाकार पागल, केउ भालोबासार पागल, केउ अर्थेर पागल, केउ स्वार्थेर पागल, और केउ हच्छे भगवानके भालोबासार पागल। तो सनातन तो ओई रकम हये गेछे। तो बोलछे एकटु भद्र बेश करिये आनो, तो एकटु खौर कार्य टार्य करिये सनातनके स्नान, बोलछे ओई जे गंगा स्नान करे आसा। जखनई गंगा स्नान करते गियेछे ना, एक मा करेछे कि अतीब दारिद्र मा, अतीब दुखी कथा सेलाई। এই দেশে কি বলে বল, কথা বলে, কথা চিনেন তো? হ্যাঁ, মানে ওই কাপড় পুরানো হলে পরে সুচ আর সুতো দিয়ে সেলাই করলে তাকে কি বলে গো মা? বুঝবেন, কাপড় ছিঁড়ে গেলে তাতে হয় কথা, আর মানুষ মরিয়া গেলে থেকে যায় কথা। কি থাকে? কোন মানুষটা কেমন ভালো ব্যবহার করেছে সেটা থাকবে না বাবা মরার পরে, থাকবে কি না? তো বুঝে যান, যারা যারা এরকম অকাম করেন তারা একটু ভালো হয়ে যায়, কারণ আপনি মরার পরেও সমালোচনা হবে যদি ভালো কাজ না করেন। হ্যাঁ, ভালো কাজ না করলে কি হবে? মরার পরেও সমালোচনা হবে। আর যদি ভালো কাজ করেন তাহলে মরার পরে কি হবে গো? মরার পরে কি হবে? হ্যাঁ, সাবধান, মরার পরে কি হবে গো? ভালো কাজ করলে আলোচনা হবে। কি আলোচনা? সৎ আলোচনা। আর যদি ভালো কাজ না করি, সমালোচনা। কি হবে না বাবা? কি মা হবে? তা তাহলে ভালো কাজ করতে হবে। আজকে যখনই গিয়েছি তো এক মা ছিঁড়া একটা কাঁথা রোদ্রে শুকাতে দিয়েছে, ছিঁড়া ছিন্ন কাঁথা। তো সনাতন করেছে কি, স্নান করে এসে ওই ছিঁড়া কাঁথাটা যার, ওই মাকে দেখেনি, কিন্তু সনাতন ওখানে দাঁড়িয়ে আছে যে ওই কাঁথা নেবার তো আসবে। প্রভু যে বারে বারে আমার দিকে তাকালেন কেন? আমার এই যে গায়ে যে কম্বল আছে এটার জন্যই, নিশ্চয়ই এজন্যই প্রভু তাকিয়েছে। কৃষ্ণ যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। যারা কৃষ্ণ ভজন করে তারা চতুর, চালাক আর চতুর কিন্তু এক নয়। এই যে আমাদের দেশে যারা ভাবেন পরকে ঠকিয়ে দিয়েছি, আমি নেতা হয়েছি, অমুককে ঠকিয়ে দিয়েছি, আপনি চালাক কিন্তু আপনি চতুর নয়। একজনকে ঠকালে চালাক চতুর হওয়া যায় না, চালাক হওয়া যায়। চতুর কে? চতুর হচ্ছে সে নিজে আত্মঘাতী না হয়ে নিজেকে কৃষ্ণ চরণে সমর্পণ করে, সে হচ্ছে চতুর। আর চালাক কে? আত্মঘাতী যে, অর্থাৎ নিজেকে বড় মনে করে যে কিন্তু ভজন করে না, ও হচ্ছে চালাক, কিন্তু চতুর নয়। যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। রাধে রাধে। সনাতন গোস্বামী তো চতুর। ও মা চলে যাচ্ছ কে? দক্ষিণা না দিয়ে যেও না, গেলে 100 টাকা করে দিতে হবে, আর না গেলে কিছু না দিলেও চলবে। আগেই চলে যাও, কার বেশি সময় নাই। ভগবানের কথা দিয়ে চলে যাও কেন? তো এইবার কি করেছে শুনুন, যখন দাঁড়িয়ে আছে হঠাৎ করে ওই মা যখনই ঘুরে এসেছে কাঁথাটা নিতে জন্য, সনাতন দৌড়ি গিয়ে মায়ের চরণে দুখানা জড়িয়ে ধরছে। ও মা, হঠাৎ করে যদি একটা লোক যদি কারো চরণ জড়িয়ে ধরে চমকে যায় না? মা চমকে উঠেছে। কি বাবা? বলছে মা আমি তো বড় বিপদে পড়েছি, তুমি আমাকে একটু উপকার করবে? ও মা তুমি আমাকে একটু উপকার করো মা, আমাকে একটু উপকার করো। ওই মা বলছে বাবা আমি যে দিন ভিখারি, আমি যে বড় হত দারিদ্রতে আমাকে গ্রাস করেছে, আমি যে বড় দরিদ্র, আমি কাঙালিনি, আমি তোমাকে কেমন করে তোমাকে সহযোগিতা করব, সাহায্য করব, তোমাকে কি উপকার করতে পারি বলো বাবা? বলছে মা আমি জানি তুমি যে ধন দিয়ে আমাকে উপকার করবে তোমার কাছে সে ধন আছে। বলছে বাবা আমার তো এমন কোনো ধন নেই যে আমি তোমাকে উপকার করব, তুমি বলো আমি কি ধনে তোমাকে উপকার করতে পারি? বলছে তোমার আছে বিধেয়ী তো আমি তোমার কাছে চাইব, যা তোমার কাছে নেই তা আমি তোমার কাছে চাবো না। বলছি কি? বলছে মা আমার এই গায়ের কম্বলটা তুমি নিয়ে আমাকে তোমার ওই ছিঁড়া কাঁথাটা আমাকে দাও, দাও মা। মা দুটি চোখের জল ছেড়ে দিয়েছে বাবা। तुम्हार गायर एत सुंदर कम्बलखाना तुम परित्याग करे छेड़ा काथाटा बोलछे मा जे कम्बल गाये थाकले गौर हरिर चरण थेके दूरे थाकते हय जे विषय बासना अंगे जड़ानो थाकले गौर भजन हय ना जे कम्बल गाये थाकले कृष्ण नाम शुद्ध हय ना आमि चाइ ना ता आमाके आज तुमि तोमार ओई सिरा काताखान गाये दिये आमाके तीन भिखारी करे दाओ आमि जेन पथेर कांगाल होते पारी ओ मा मा तुम्हें ना बोलो क्या जानो मा जे विषय बासना जे भोट कम्बल बदन थेके मधुमाखा हरि नाम केड़े निते पारे जे कम्बले गौर हरिर चरण थेके दूरे सराते चाय ओमा आमी ओई कम्बल आर कोनोदिन गाये देबो ना तुमी दाओ ओई तोमार सिरा काताखान आमाके दाओ आमी कि करबो जानो मा ओमा आमी गाये दिबो ओरे ओई सिरा झुली गौर भक्तेर धूली जानो आमी कृष्ण बोले आमार जीवन काटाई रे आर गाये पड़बो ओई सिरा झुली ওই ছেড়া ঝুলি গায়ে মাখবো গৌর ভক্তের চরণ গায়ে মাখবো ভক্তের চরণ ধুলি যেন কৃষ্ণ বলে আমার জন্ম কাটায় যেন কৃষ্ণ বলে জন্ম কাটা ওমা জানো আমি মুখে কৃষ্ণ কৃষ্ণ ওরে কৃষ্ণ বলি জানো কৃষ্ণ 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 বলি ওমায় অন্য বল कृष्ण कृष्ण ओरे कृष्ण बोली आमी अन्न बोला नहीं जानी जन कृष्ण 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 बोली सनातन माँ के दंडवध करेछे বলছে মা তুমি আমাকে উপকার করো তোমার ওই ছেঁড়া কাঁথাটা আমাকে দাও মা বলছে তোমার বদনে দেখে তো মনে হয় না তুমি ভিখারি তোমাকে দেখে মনে হয় তুমি কোন জমিদার তুমি আজ এমন কিছু ত্যাগ করি আমার এই ছেঁড়া কাঁথা নিয়ে তোমার উপকার কিবা হবে বলছে উপকার হবে কি জানো तुम्हारे सिरा कथा कथाएं नेबे जानो गौरेर शरण ओरे शरण कराबे गौरे तेरे चरण शरण करावे ओ माय आमार विषय बासना दूरे जाबे ओई गोपुरेर चरण आमाय शरण करावे आमार विषय बासना दूरे जाबे गोपुरेर चरण शरण करावे ओमा तुमी आमाय आशीर्वाद करो आमी जानो गौरेर चरण छाड़ा जगते आरे किछु ना चाइ आरे किछु जानो आमार चावा पावा थाके ना आरे किछु जानो जगतेर माझे आमी किछु ना चाइ किछु ना पाइ देख काके बोलछे आज ओई मायेर छिरा काता कानो गाये जड़िए बदने मधुर स्वरे मृदु मृदु भावे कृष्ण नाम करछे कृष्ण नाम करछे आर हेटे हेटे आसछे जखनी चंद्रशेखरेर गृहे प्रवेश करेछे महाप्रभु आज सनातनेर हेनबेश दर्शन करे आज महाप्रभु आनंदे धरछे ना हृदय जेन आनंदेर उदय हये गेछे महाप्रभु बोलछे डेके सनातनेर ठाई आज हईते विषय बासना दूरे गेल तुम्हारे कोनो विषय बासना नाई आईशो सनातन बैशो आमार पाशे सर्व अभीष्ट पूरण हईबे कृष्ण निवेदित प्रसादे कृष्ण निवेदित प्रसादे महाप्रभु कखनो बोलेनी आमार प्रसाद पाओ बोलछे कृष्ण निवेदित प्रसाद पाओ ताहले समस्त अभीष्ट पूरण हईबे ताई श्री वैष्णव भक्तजन आजकेर मतो एखाने राखते चाइ ताई राखार आगे कृष्ण कथा श्रवण करले किछु दक्षिणा दिते हय यदि अर्थ ना थाके एकटा तुलसी पत्र यदि ता ना थाके एकटा पुष्प किछु ना किछु दिते हय जेमन आपनारा छुटे एसेछेन भगवान कारो एकार नय भागवते आसले कि करते हैं हाथे बाधिए किछु आनते हैं एकटा फल कत फल नष्ट हये जाय जाय ना मा गृहे थाके कत फल नष्ट हये जाय ना यदि आपनि हाथे बाधिए एकटा फल एने मंदिरे प्रणाम करें ओई फलटाके 10टा टुकरो करा होबे 10टा किंबा 5टा किंबा 4टा ताहले आपनि फल दिलेन एकटा सेटा हलो 4 टुकरो 4 जन भक्तेर हाथे दिले ताहले कयजन पेल चार जन पेल तई ना देखें आपनार एकटा फले भगवानेर सेवा एवं प्लस भक्तेर सेवा हो गेल आगे है भगवानेर परे है भक्तेर ताई किछु दक्षिणा दीते हैं।